আমরা মমতা ব্যানার্জি আজকে বুঝিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি হয়েছে, এবং আমাদের মাতৃশক্তির যে দৃশ্যটা এসেছে সেই বিষয়ে ভারত সরকারের এবং বিজেপি স্ট্যান্ড খুব ক্লিয়ার করেছে, এবং এটা কেউ সমর্থন করছে এমন জানা নেই। আমরাও নিন্দা করার দলে আছি। এখানে নরেন্দ্র মোদীজি লোকসভার ভিতরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, এটাই সকলের স্ট্যান্ড, এবং ব্যক্তিগতভাবে যার হুঁশ আছে সেই তো মানুষ, কোনো মানুষ এসব জিনিস সমর্থন করে না। বিষয়টা হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার কি সম্পর্ক রয়েছে। প্রথমত সুপ্রিম কোর্ট এটা সমস্ত কগনিজেন্স নিয়েছেন, সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিয়েছেন মানে ইটস এ সাবজুডিস, যদিও ইন্টারলকেটরি বলে কিছু নেই, সাবজুডিস ম্যাটার ভারতবর্ষের উচ্চতর আদালত নিলে সেই বিষয়টা বিধানসভায় আলোচনা করা যায় না। মাননীয় অধ্যক্ষকে আমরা আমাদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, এবং অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি এটা আলোচনার শুরুতেই দৃষ্টি আকর্ষণ করেছি। মাননীয় অধ্যক্ষ তিনি পেশায় আইনজীবীও বটে, তিনি তার বক্তব্য যেটা রেখেছেন আপনার সংবাদ মাধ্যম শুনেছেন, তা আমি তার সঙ্গে একমত নই। তিনি বলেছেন যদি বেআইনি হয় আপনারা কেন অংশগ্রহণ করছেন, আমরা অংশগ্রহণ করে আমাদের মতামত নথিভুক্ত করা এবং আলোচনার শেষে ডিভিশন অর্থাৎ ভোটিং রেকর্ড করার জন্যই পুরো সময়টা সেখানে আমরা ছিলাম, এবং অধ্যক্ষ আমাদের ভোটিং করার সুযোগ দেননি, বঞ্চিত করেছে। দ্বিতীয়ত ল অ্যান্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট, এক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচার, সংবিধান এবং দায়িত্ব কোনটা কেন্দ্র করবে, কোনটা রাজ্য করবে, কোনটা যৌথ দায়িত্ব থাকবে, আমাদের সংবিধান ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়ে রেখেছে কোন স্টেটের ইন্টারনাল সিকিউরিটি বা ল অ্যান্ড অর্ডার বিষয় অন্য স্টেটের অ্যাসেম্বলিতে আলোচনা হতে পারে না, ইটস অলসো ইললিগাল আনকনস্টিটিউশনাল। আজকে পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স 2021 থেকে পঞ্চায়েতের ভায়োলেন্স, আজকেও এক সিপিআইএম এর পোলিং এজেন্ট মারা গেছে, এই বিষয়গুলো যদি ভারতবর্ষের অন্যান্য বিধানসভায় আলোচিত হয় মমতা ব্যানার্জির কি খুব একটা ভালো লাগবে না এটা আইনি হবে, আমরা সে কথাও তুলে ধরেছি। আমরা মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করতে আমাদের এতটুকু দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বারে বারে বলার চেষ্টা করেছি আপনি বাংলাকেও যুক্ত করুন, বাংলা এবং মণিপুরের মানবাধিকার লঙ্ঘন, জনজাতিদের উপর আক্রমণ, দলিত তফসিলিদের খুন করে দেওয়া অত্যাচার, বিশেষ করে মাতৃশক্তি নারী জাতি, একেবারে মা থেকে শিশুকন্যা পর্যন্ত যেভাবে পশ্চিমবাংলায় বর্বরিচিত ভাবে ক্ষতবিক্ষত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছেন, এই বিষয়ে কেন আলোচনা হবে? এক যাত্রায় পৃথকফল হতে পারে না, কমপ্লিটলি রাজনৈতিক উদ্দেশ্যে এই রেজুলেশন। রেজুলেশনের প্রথম লাইনে আপনি দেখবেন সেখানে একটা দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট উইদিন ইনভাইটেড কমা INDIA, কি এটা, দ্যাট ইজ ভারত, কে জানে না ভারত মানে ইন্ডিয়া, কে জানে না? এর উদ্দেশ্য হচ্ছে পাটনার বাঙ্গালুরুতে এরা ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত এবং পরিবারবাদীরা ইডি সিবিআই কে রোখার জন্য একটা জোট করেছে, সেই জোটের নামটা INDIA, এই রেজুলেশনে INDIA, এটা কি অন হিউম্যানিটেরিয়ান বেসিস না অন দা বেসিস অব দি হিডেন পলিটিক্যাল এজেন্ডা টু রিমুভ অনারেবল মোদীজি 2024? এই পলিটিক্যাল ইন্টেনশন তার বিরুদ্ধে বিজেপির আজকে সোচ্চার ছিল,
আর আমি মনে করি মমতা ব্যানার্জি এন্ড হার ক্যাবিনেট এন্ড হার রুলিং পার্টি যেটা কোম্পানি, তারা দে আর নট সিরিয়াস অ্যাবাউট মণিপুর। নইলে দু ঘন্টার আলোচনা 60 মিনিটে পর্যবসিত হতো না, অপোজিশন 30 মিনিট, আমরা তো সবাইকে ল্যাম্পপোস্ট করে রাখিনি, আমরা সবাই একটা টিমে কাজ করি ফ্যামিলির মতো, আর ওরা তো একজনই, উনি একাই সব বললেন। আমাদের যার 8 মিনিট ছিল 4 মিনিট বলেছে, যার 15 মিনিট ছিল 7 মিনিট বলেছে, ইভেন লিডার অফ অপোজিশনে 10 মিনিট ছিল, আমার চিফ হুইপ কেটে আমাকে 6 মিনিট দিয়েছে, বাধ্য হয়েছে দিতে। ন্যাচারালি মণিপুর নিয়ে যদি সিরিয়াস হতো, আর এদের চোখে যদি কাছের হিংসা দূরের হিংসা দুটোই সমার্থক হতো, তাহলে বেঙ্গল অ্যাসেম্বলিতে আজকে রেজুলেশন আসতো পলিটিক্যাল ভায়োলেন্স অফ ভেরিয়াস স্টেটস। আরো ছোট করে বললে বলা যায়, মমতা ব্যানার্জি কিছুদিন আগে চিৎকার করে বলেছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে 29 জন মারা গেছে, তার মধ্যে 18 জন তৃণমূলের। তৃণমূল নেত্রী তৃণমূল কর্মীদের খুন নিয়ে তো আলোচনা করতে পারতেন, যে আমি আমার পার্টির ক্যাডারদেরকে প্রোটেকশন দিতে পাচ্ছি না, আলোচনা করতে। অর্থাৎ খুব রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হতাশা থেকে, এবং 2024 নিজের কিছু হোক না হোক মোদিজিকে আটকাতে হবে, আমি খেতে পাচ্ছি না, কাউকে খাওয়াতে পাচ্ছি না, আর আমার পরিবারের লোকরা জেলের প্রায় চৌকাঠের কাছে পৌঁছে গেছে। এটি হচ্ছে আসল উদ্দেশ্য, কিন্তু বিজেপি ছাড়াল পার্টি। আমরা মমতা ব্যানার্জি কাজকে বুঝিয়ে দিয়েছি, 60-62টা লোক ছিলাম আমরা, বুঝিয়ে দিয়েছি যে সংখ্যায় আপনি বড়, কিন্তু মানসিকতায় দৃঢ় চেতায় লক্ষ্যে অবিচল থেকে কিভাবে লড়াই করতে হয় সংসদীয় গণতন্ত্রে, সেটা পশ্চিমবাংলায় একমাত্র ফরমেটেবল অ্যান্ড ডিপেন্ডেবল অপোজিশন বিজেপি ইনসাইড দ্য হাউস প্রমাণ করে দিয়েছে। আপনারা আদালতে যাওয়ার একটা কথা আপনি বললেন যে আজকে না প্রয়োজন হলে আমি প্রসিডিং তুলব, উনি তো ইলিগাল কাজ করেছেন, সুপ্রিম কোর্টে সাব জুডিস ম্যাটার, উনি আমাকে বক টু ইন্ডিয়া বলতে দেবেন না। এর আগে তো নন্দীগ্রাম নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী অ্যালাউ, আমি নন্দীগ্রামের লোকের শুভেচ্ছা জানাতে গেলে বলে সাব জুডিস, অগ্নিমিতা পালকে বলছে সাব জুডিস বলবে না, এক্সপার্ট তার পুরো বক্তব্যই এক্সপার্ট। শুভেন্দু অধিকারী বক টু ইন্ডিয়া এই নামগুলো বলতে আরম্ভ করেছে, নূরজাহান বিবি থেকে শুরু করে রূপালী খাতুন থেকে শুরু করে, আমার নাম বলতে দেবে না, শোভারানী মন্ডলের ছবি দেখাতে দেবে না, পঞ্চায়েতে ভোট লুট ফেক, কালিয়াগঞ্জের ক্লাস 12-এর ছাত্রীর ধর্ষণ খুন ফেক, মালদাতে শিডিউল কাস্ট মহিলাদের বিবস্ত্র করে পেটানো সেটাও ফেক, হাসখালিতে ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে খুন ওটাও ফেক, সব ফেক, এভরিথিং ইজ ফেক, সি ইজ রাইট।